Assalamu alaikum. Welcome to English class. I have written some translation. So let us start. তোমার লেখাপড়া তোমার লেখাপড়া কেমন চলছে? হয়তো অনেক সময় দেখা যায় যে এরকম কথা প্রায় শোনা যায়, তোমার লেখাপড়া কেমন চলছে? এখন বলো দেখি তোমার লেখাপড়া কেমন চলছে ট্রান্সলেশনটা কি, তুমি পারো কিনা দেখে আমার সাথে চেষ্টা করো। How is your study going on? এটা তোমার নিজস্ব ব্যাপার, দেখি এটা পারো কিনা, এটা তোমার নিজস্ব ব্যাপার। ইট ইজ ইউর ওন লুক আউট, লুক আউট বলতে দৃষ্টিভঙ্গি, লুক আউট বলতে দৃষ্টিভঙ্গি, তাই ইট ইজ ইউর ওন লুক আউট, ওন বলতে নিজের। কিসের জন্য হাঁটছ? অনেক সময় দেখা যায় যে গল্পের মাধ্যমে বলে কিসের জন্য হাঁটছ, কথার প্রেক্ষাপটে সাধারণত বলে থাকে, তো দেখতে পারো কিনা কিসের জন্য হাঁটছ? হোয়াট মেক্স লাভ, কি নিয়ে ঝগড়া? পথে ঘাটে চলার সময় অনেক সময় দেখা যায় যে ঝগড়া হয়, তখন অনেকে জিজ্ঞাসা করে কি নিয়ে ঝগড়া, তা কি নিয়ে ঝগড়া ইংরেজিটা বলো। হোয়াট ইজ দ্য কোয়ারেল অ্যাবাউট, কি নিয়ে ঝগড়া, কিসের জন্য রাগ করছো? ভাই বোনের মধ্যে অনেক সময় দেখা যায় যে কথা কাটাকাটি হয়, তখন বলে কি নিয়ে রাগ করছো বা কিসের জন্য রাগ করছো। তাতে কি আসে যায়, তাতে কি আসে যায়, দেখো তাতে কি আসে যায় কথার মধ্যে কিন্তু এই কথাটা বলা হয়, সাধারণত কথার প্রেক্ষাপটে এটা আসে, তাতে কি আসে যায়। এই আসছি, ওই খাওয়ার সময় হয়তো মা ডাকে বা বাবা ডাকে, তারপরে এই আসছি পড়া রেখে বলে আসছি, জাস্ট কামিং। খোদার কসম আমি কাজটি করিনি, অনেক সময় দেখা যায় ছোট ভাই বোন এরকম ভাবে কথা কাটাকাটি করে, তখন একজন অপরকে বলে খোদার কসম আমি কাজটা করিনি, তার মানে আই সোয়ার। I swear by God, I did not do that. কি ঘোড়ার ডিম করছে এখন? দুষ্টামি করে অনেকেই বলে কি ঘোড়ার ডিম করছে এখন, অনেকে এরকম ভাবে বলে থাকে, দেখি বলো নাকি পারো কিনা। হোয়াট দ্য হেল, হোয়াট দ্য হেল আর ইউ ডুইং নাও,
কি ঘর ডিম করছো? চুপ করো, বাজে কথা বলো না। বলে না, ঝগড়ার মাঝে কিন্তু এটা বলে থাকে, চুপ করো বাজে কথা বলো না। এখানে ফুসপানো চুপ করা, আবার শাট আপ মানো চুপ করা, তুমি যে কোনোটা ব্যবহার করতে পারো। শাট আপ, শাট আপ, টক পাঞ্চেন। আমি আবারও বলছি, তোমার লেখাপড়া কেমন চলছে? হাউ ইজ ইউর স্টাডি গোয়িং অন? এটা তোমার নিজস্ব ব্যাপার, ইট ইজ ইউর ওন লুক আউট। কিসের জন্য হাসছ? হোয়াট মেক ইউ লাভ? কি নিয়ে ঝগড়া? হোয়াট ইজ দ্য কোয়ারেল অ্যাবাউট? কিসের জন্য রাগ করছ? হোয়াট মেক ইউ অ্যাংরি? তাতে কি আসে যায়? বাট হু কেয়ার্স? এই আসছি, জাস্ট কামিং। খোদার কসম আমি কাজটি করিনি। আই সোয়ার বাই গড আই ডিড নট ডু দ্যাট। কি ঘোড়ার ডিম করছে এখন? হোয়াট দ্য হেল আর ইউ ডুইং নাও? চুপ করো, বাজে কথা বলো না। শাট আপ, ডু নট টক অ্যাবাউট ননসেন্স। আমরা বুঝতে পারছো? তোমাদের জন্য সামান্য হলেও উপকার হতে পারে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।